हेलो बंधुरा, प्रीतिर सिम्पल रेसिपीते अपने सबा के आबारो एक बार स्वागत जानाच्छि। आशा करछि आपनारा सबाई भालोई आछेन। आज के आपनादेर जन्य एकटा दारुण मजादार रेसिपी निये आसलाम। आशा करछि आजकेर रेसिपिटी आपनादेर सबार खूबई भालो लागबे। भालो लेगे थाकले अवश्य एकटा लाइक दिये देबेन। आज के आपनादेर साथे शेयार करब चिकेन नूडल्स नागस्टेर ए दारुण मजादार रेसिपिटी। आशा करछि छोटो बड़ो सबारई ए रेसिपिटी खूबई भालो लागबे। অনেকে যারা নুডলস খেতে পছন্দ করেন না তাদেরও এই রেসিপিটি আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে পুরো প্রস্তুত প্রণালীটি একবার আপনারা দেখে নিন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই যেখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, চিকেনগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন আদার পেস্ট, হাফ টি স্পুন রসুনের পেস্ট, দিয়ে দিলাম 1 টি স্পুন সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টি স্পুন টমেটো কেচাপ, দিয়ে দিলাম 1 টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার, লবণ দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন, জিরে গুঁড়ো দিলাম হাফ টি স্পুন, আর ধনে গুঁড়ো দিলাম 1 টি স্পুন, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে বাইন্ডিংয়ের জন্য, আর দিয়ে দিলাম একটা ডিম। দিয়ে এখন আমি সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 20 থেকে 30 মিনিটের জন্য এটি আমি রেস্টে রেখে দেবো, এতে চিকেনটা সফট হয়ে আসবে। এই যে ম্যারিনেশন শেষ, এখন আমি এটা সাইডে রেখে দেবো। এখন আমি নিয়ে নিলাম একটা নুডলসের প্যাকেট, আর নিয়ে নিলাম একটা জিপলক ব্যাগ, এখানের মধ্যেই আমি নুডলসের পিসটা দিয়ে দিলাম। এখন আমি এটা লক করে দিয়ে একটা বেলুনের সাহায্যে এটি ক্রাম বানিয়ে নেব, যেভাবে ব্রেড ক্রাম তৈরি করা হয়। একদম ছোট ছোট পিস যেন হয়ে যায় সেভাবেই আমি বেলে নিচ্ছি। এই যে আমার নুডলসটা এভাবে গুঁড়ো করা হয়ে গেছে, এটা আমি এখন একটা প্লেটের মধ্যে বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ছোট করে আমি পিস করেছি। চিকেনটা নিয়ে নিলাম, এখন চিকেনের কিউবগুলো নিয়ে একটা একটা পিস নিয়ে আমি এখানে নুডলসের মধ্যে এ পিটো পিট ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমি আরেকটা হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, কারণ ওই হাতটাতে আমার মশলাগুলো লাগানো ছিল। একটু চেপে চেপে আমি নুডলসগুলো চিকেনের গায়ে লাগিয়ে নেব, যেন খুলে না আসে বা পড়ে না যায়, সব দিক দিয়ে লেগে যায়। এভাবে আমি লাগিয়ে নিলাম। এই যে আমার একটা করা হয়ে গেছে, আমি বাকিগুলো এভাবে একে একে করে নেব। ঠিক একইভাবে আমি সবকটা চিকেন এভাবে নুডলসের সাথে লাগিয়ে নেব। যেভাবে আমরা চিকেন নাগটস তো তৈরি করে থাকি ঠিক সেভাবে। দুই থেকে তিন মিনিটের মধ্যে এটি একদম সেট হয়ে যাবে। এই যে আমার সবগুলো রেডি, এখন আমি ডুবো তেলে ফ্রাই করে নেব। তেলটা আমি গরমে দিয়ে দিলাম। এখন আমি একে একে চিকেন নুডলসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নেব। খেতে খুবই ইয়ামি হয়, একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, ছোট বড় সবারই খুবই ভালো লাগবে, আর বাচ্চারা খুবই পছন্দ করে, তাই এইভাবে একবার অবশ্যই পরিবেশন করতে পারেন। নুডলস চিকেন আমরা অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু এভাবে হয়তো আপনারা কখনো ট্রাই করেন নাই, তাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার একটা সাইড হয়ে এসছে, এখন আমি একে একে সবগুলো চিকেন উল্টে পাল্টে ফ্রাই করে নেব। চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে, এর চেয়ে বেশি সময় লাগবে না।
অনেকে অনেক সময় নুডলস খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে বানিয়ে দিলে অনায়াসেই খেয়ে নেবে। আর এরকম নাস্তাগুলো দেখলে এমনিতেই লোভ লাগে, তাই লোভ সামলাতে না পেরে সবাই খেয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছেন, এরই মধ্যে আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, উপর থেকে একটা সুন্দর গোল্ডেন কালার এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবকটা ফ্রাই করে নেব। এই যে আমার চিকেন নুডলস নাগেটসের তৈরি দারুণ মজাদার নাস্তা একেবারে রেডি। দেখে মুখে পানি চলে আসবে এমন একটা রেসিপি। তাহলে একবার অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর আমার ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই এভরিওয়ান।